নমস্কার নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটি পছন্দের রেসিপি। রেসিপিটি আমি আমার কাকিমণির থেকে শেখা আর আমি ছোটবেলা থেকে এই রেসিপিটা খেয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আসুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়ি ঘণ্ট বানাবার জন্য একটা কাতলা মাছের মাথা চার টুকরো করে কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা এখানে রুই মাছের মাথাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দেব। এবার একটা নন স্টিকি প্যান বসিয়ে দিচ্ছি, গ্যাস ওভেন অন করে দিয়েছি। গোটা মশলা ভেজে নেব। প্রথমে দুটো শুকনো গোটা লঙ্কা দিয়ে দিলাম, এক চা চামচ গোটা সাদা জিরে, এক চা চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর চারটে ছোট এলাচ দিয়ে দিলাম, ছোট এক টুকরো দারচিনি একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তিন চারটে লবঙ্গ, ছোট টুকরো করে একটা তেজপাতা কেটে দিলাম, এতে কিন্তু ভাজাটা ভালো হয়। ওভেনের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা লাল করে গোটা মশলা ভেজে নিতে হবে। গোটা মশলা কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে কিন্তু ভাজলে মশলা তেতো হয়ে যেতে পারে, এর থেকে বেশি আর ভাজবো না। বাটিতে ঢেলে নিচ্ছি, হালকা ঠান্ডা করে মিক্সিং জারে বা শিলে গুঁড়ো করে নিতে হবে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে মাছের মাথাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। ওদিকে আমি একটা বোলের মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। গোবিন্দভোগ চাল যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, আপনারা এখানে বাসমতি রাইস ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল ব্যবহার করার, এতে কিন্তু স্বাদ আর গন্ধটা বেশি ভালো হয়। দেখুন চালটাকে আমি কিন্তু 2-3 বার জল বদলিয়ে বদলিয়ে চাল ধুয়ে নেব। ধুয়ে নেওয়া চালটা আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ জলটাকে কিন্তু একদম ঝরিয়ে ফেলতে হবে, চালটাকে শুকনো করে নিতে হবে। যদি স্ট্রেনার আপনাদের কাছে না থাকে, আপনারা এখানে সুতির পাতলা কাপড়ে চালটাকে ধুয়ে মেলে দেবেন, দেখবেন চালের মধ্যে যে জলটা টেনে নেবে আর চালটা কিন্তু শুকনো হয়ে যাবে। এদিকে মাছের মাথাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, মাছের মাথা কিন্তু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে ফোড়ন প্রথমে দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম, তেজপাতা একটা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কাটা 2 টুকরো করে কেটে দিলাম, ছোট এলাচ 4-5টা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3-4টে লবঙ্গ, দারচিনি 1 টুকরো দিয়ে দিলাম। এবার ফোড়ন 30-40 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন লাল করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার যে চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ধরে চাল ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভেজে নেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা কিন্তু বুঝে দিতে হবে অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো জিরে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ বাটা লঙ্কা দিয়ে দেব, এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি, চালটা ভেজে দিয়েছি 2-3 মিনিট ধরে। মাছের মাথাগুলো কিন্তু ভেজে নেবার পর ভেঙে নিতে হবে, যাতে মুড়ি ঘণ্টের সাথে ভালো মতো মিশে যায়। মাছের মাথা দিয়ে আরেকবার 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। আর এই রান্নাটার মধ্যেই কিন্তু গরম জল অবশ্যই দেবেন, তবেই কিন্তু এই মুড়ি ঘণ্টর স্বাদ আর গন্ধ ভালো হবে। দেখুন আমি এখানে 1 কাপ চাল, 1টা মাছের মাথা ব্যবহার করেছি, এর মধ্যে আমি মোট 3 কাপ জল দিয়েছি। 1 কাপ চালে 2 কাপ জল আর 1টা মাছের মাথা ব্যবহার করেছি, তাই এক্সট্রা জল 1 কাপ দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, এতে কিন্তু টেস্টটা ব্যালেন্স রাখে। কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে 4-5 মিনিট মতো চালটা সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটা আমি খুলছি। দেখুন ঢাকনা খুলে দিয়েছি আর জলটা কিন্তু একদম টেনে নিয়েছে। এবার ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে চালটা ভালোমতো সিদ্ধ হয়ে যায়। দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ টানেনি, অল্প অল্প জল রয়ে গেছে। চাল যাতে ভালোমতো সিদ্ধ হয়ে যায় লো ফ্লেমে মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মুড়িঘণ্ট চাল কিন্তু ভালোমতো সিদ্ধ হয়ে গেছে, আমাদের মুড়িঘণ্ট একদমই রেডি। ওপর থেকে যে ভাজা মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম 1 চা চামচ দিয়ে দিলাম। যদি ভাজা মশলা আপনাদের বানাতে অসুবিধা হয় আপনারা এখানে গুঁড়ো গরম মশলা 1 চা চামচ ব্যবহার করতে পারেন। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ গাওয়া ঘি নামাবার আগে ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদ আর গন্ধটা দ্বিগুণ বেড়ে যায়। যারা ঘিয়ের গন্ধ অপছন্দ করেন দেবেন না, যারা পছন্দ করেন অবশ্যই ঘি দিয়েই কিন্তু এই মুড়িঘণ্টটা নামাবেন। এবার আমি গ্যাস ওভেন অফ করে দিলাম। ঢেকে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। এবার আমি একটা প্লেটে সার্ভ করছি। সার্ভ করে দিয়েছি প্লেটে মুড়িঘণ্ট। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।